হ্যালো বন্ধুরা, এই লকডাউনে আমরা সবাই হাত পা গুটিয়ে বাসায় বসে আছি, যার প্রভাব পড়ছে আমাদের মনে। সারাদিন ঘরে বন্দি থেকে আমরা বিষণ্ণতায় ভুগছি, আর এই বিষণ্ণতা দূর করার জন্য নিয়ে এলাম আজকের ভিডিও। এই ভিডিও আপনার খারাপ মনকে ভালো করে দেবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে বাচ্চা দুটিকে তাদের মা খাওয়াচ্ছে, এরই মাঝে শুরু হয় তাদের দুষ্টুমি। আসলে তারা বুঝতে পারছে না তারা হাসবে নাকি কাঁদবে। এখানে দুটি বাচ্চা গামলায় গোসল করছিল, এর মাঝে একটি বাচ্চা তার মাকে দেখে আহাজারি করতে করতে পড়ে গেল। বাচ্চাদের অনুভূতি প্রকাশের মাধ্যম সত্যি অদ্ভুত। বাচ্চাদের দোলনা দিলে তারা যে কি খুশি হয় তা না দেখলে বোঝা যাবে না। বাচ্চারা সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে। যারা বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসে তারাই এর মজা জানে। বাচ্চাদের হাসি বড়ই অদ্ভুত। এ যেন চেইন রিয়াকশন। যাদের ঘরে যমজ বাচ্চা আছে তারাই এর মজা বুঝে। এখানে যেন বাচ্চাদের রেসলিং চলছে। এরা তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। ছোটবেলায় আমরাও এমন করেছি। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, এদের দেখলে তা ভালো হতে বাধ্য। একেই বলে বন্ধুত্ব। একটি ছোট জিনিসই বাচ্চাদের আনন্দ দিতে পারে। এমন নাচ আপনি আগে কখনো দেখেছেন কি? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি মেনশন করুন আপনার সেই বন্ধু বা আত্মীয়কে যার যমজ বাচ্চা রয়েছে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। কোন বাচ্চাটির কাণ্ড আপনার সবথেকে ভালো লেগেছে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন।
এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ।